Dear students, how are you? Hope all of you are fine, safe and sound. By the grace of Almighty, Alhamdulillah, I am also fine. Dear students, in the last class, I discussed about preposition and we learned a lot of uses of preposition. However, today, we are going to learn some more uses of prepositions, okay? And today we will learn preposition of movement. Do you know what is movement? That is not still, okay? Shikharthi brindo, movement hoche ki sharakkhon ekta moving er moddhe thaka. Amar hater dike khyal koro, my hands are moving, okay? However, amra aaj shikbo preposition of movement. So let's get started. Dear students, khyal koro ekhane khyal koro kichu preposition of movement dao ache. Acha goto din amra beshir bhag preposition porechhilam, seta chilo preposition of place, okay? Kono ekta bostu kothay thake মানে এটার অবস্থানটা কোথায় সেটা বোঝাতে অনেকগুলো প্রিপজিশনস আমরা পড়েছি, তাই না? ইন, অ্যাট, আউট, ইনসাইড, আউটসাইড, এরকম অনেকগুলো প্রিপজিশনস পড়েছি। তো আজ প্রিপজিশনস অফ মুভমেন্ট, অর্থাৎ যখন কোনো কিছু মুভিং থাকে, সেটা অবজেক্ট হতে পারে, সেটা পারসন হতে পারে, যখন মুভিং এর মধ্যে থাকে, মুভমেন্টের মধ্যে থাকে, তখন আমরা কোন প্রিপজিশনস গুলি ইউজ করি এবং কোন কোন সিচুয়েশনে সেটা আমরা ব্যবহার করি, আজ আমরা সেগুলো শিখব। তো ফার্স্টলি আমাদের জানতে হবে যে হোয়াট আর দ্য প্রিপজিশনস অফ মুভমেন্ট। খেয়াল করো স্ক্রিনে এখানে অনেকগুলো লিস্ট আছে, তাই না? একটা লিস্টে অনেকগুলো প্রিপজিশনস আছে। খেয়াল করো, টু ওয়ার্ডস, অন টু, ইন টু, আউট অফ, over, away, through, against, past, along, across, up, down, off, from, dot 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 to. তো যাই হোক, এই প্রিপজিশনসগুলোর ইউজ আমরা আজ পড়ব। তাহলে দেখা যায়, গতদিন তোমাদের মনে আছে এই কাঁচা হাতে মিস তোমাদের একে একে কিছু জিনিস দেখিয়েছিল। আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কি না। তো যাই হোক, আজ আবার সে কাঁচা হাতে কিছু জিনিস আঁকবো, ওকে? আমি আগেই বলে নিয়েছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে আমার ড্রয়িংস আসলে খুব বেশি ভালো না। সো আমি এক্সপেক্ট করব তোমরা অবশ্যই হাসবে না, ওকে? আমার ড্রয়িংস দেখে কিন্তু অবশ্যই হাসবে না, জাস্ট বোঝার চেষ্টা করবে ম্যাডাম তোমাদের কী বোঝাতে চাচ্ছে, ওকে? আচ্ছা, ঠিক আছে, আমরা কিছু প্রিপজিশনস দেখে এসেছিলাম, তাই না? আচ্ছা আচ্ছা, এখন তোমাদের সবার একটা বিষয় জানা, সেটা হচ্ছে এখন কিন্তু ফুটবলের মৌসুম চলছে, তাই না? তোমরা সবাই জানো ফুটবলের মৌসুম চলছে। আমি জানি তোমরা বেশিরভাগ সময় আসলে ফুটবল খেলা দেখেই কাটাও। সো আমি আজ চুজ করেছি একটা ফুটবল। আজ আমরা দেখব ফুটবল দিয়ে কীভাবে প্রিপজিশনসগুলো শেখা যায়, ওকে? ওকে, স্ক্রিনে একটু খেয়াল করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, যেমন ধরো এখানে একটা জাস্ট বক্স আর কি, যাই হোক, এটা একটা বক্স, যদিও দেখতে পেয়ালা পেয়ালা হয়েছে। আচ্ছা যাই হোক, তো ধরো এখানে একটা বল আছে, হ্যাঁ, এটা মুখটা বন্ধ করে দিই, হ্যাঁ, ধরো এটা একটা বক্স। আচ্ছা যাক, একটা বক্সের মতো এঁকে ফেলি আসলে। যাই হোক, আমি জানি না এটা বক্স হয়েছে কি না, অনেক ছোটোবেলায় এঁকেছিলাম। আচ্ছা যাই হোক, এটা একটা বক্স, ওকে? এবং বক্সটার উপরিভাগ কিন্তু বন্ধ করা আছে,
তো এখানে ধরো একটা ফুটবল আছে, ওকে, এটা একটা ফুটবল, ফুটবল, আচ্ছা যাই হোক, এই ফুটবলটা ধরো তোমাদের ক্লাসের যে কেউ একজন যে সবচেয়ে বেশি ফুটবল খেলা পছন্দ করো, কে পছন্দ করো বলো তো? আচ্ছা ধরো উমর, উমর এখানে কিক করলো, ফুটবলটায় কিক করলো, ফুটবলটা কিক করাতে ফুটবলটা ঠিক এভাবে এসে এভাবে এসে জাস্ট এখানে কি করলো, এমনভাবে কিক করেছে জাস্ট ফুটবলটা এখানে এসে পড়লো। হ্যাঁ এখানে ফুটবলটা, এবার আমাদের ফুটবলটা কোথায় গিয়েছে, জাস্ট বক্সের উপরে এসে বসে পড়েছে। তাহলে এই যে মুভমেন্টটা, ফুটবলের মুভমেন্টটা এখান থেকে এসে জাস্ট উপরে এসে বসে পড়েছে, হ্যাঁ এই যে বিষয়টা, এটা হচ্ছে, এটা হচ্ছে অন টু, এটা হচ্ছে অন টু, ঠিক আছে অন টু, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ অন টু কি। আচ্ছা এবার ধরো এই ফুটবলটাই, এবার এই ফুটবলটা কেউ একজন এসে কি করেছে আবার একটা ধাক্কা দিয়েছে, হ্যাঁ ধাক্কা দেওয়ার ফলে এই ফুটবলটা এবার কি করেছে আবার জাম্প করে এখানে মাটিতে এসে পড়েছে, ঠিক আছে এখানে মাটিতে এসে পড়েছে। তাহলে খেয়াল করো এই যে ফুটবলটা জাস্ট এখান থেকে এই মাটিতে এসে পড়েছে, এই যে বিষয়টা, এটা হচ্ছে কি অফ দ্য বল, গোজ অফ দ্য বক্স, বুঝতে পেরেছ? তাহলে যখন উপরে এসে বসে পড়লো সেটা হচ্ছে অন টু, গোজ অন টু দ্য বক্স, আর এই উপর থেকে যখন আবার ঝাঁপ দিয়ে বা পড়ে গেল, হ্যাঁ ঠিক আছে বক্স থেকে উপর থেকে পড়ে গেল, এটা হচ্ছে কি অফ, ও ডাবল এফ, ওকে। আচ্ছা এবার আমরা আরেকটু কিছু শিখব, এবার ধরো ফুটবল খেলা দেখতে দেখতে তোমাদের কারো খুব পানি পিপাসা ধরলো, ঠিক আছে তো একটা বোতল, একটা বোতল ধরো, তো সেখান থেকে তোমরা কী করছো, সেখান থেকে ধরো গ্লাসে, হ্যাঁ একটু পানি ঢালছো, পানি ঢালছো গ্লাসে, পানি ঢালছো, ঢালা ইংরেজি হচ্ছে পুর, পি ও ইউ আর, এই যে ঢালছো মানে এই যে পানিটা যাচ্ছে গ্লাসের মধ্যে, এই যে গ্লাসের মধ্যে যাচ্ছে এটাকে বলা হবে ইন টু, ইন টু, ঠিক আছে তার মানে কোনো কিছুর ভিতরে কোনো কিছু ঢুকে যাওয়া, সেটা হচ্ছে কি ইন টু। আবার ধরো তোমাদের যখন ক্লাস হয়, যখন ঘন্টা পড়ে, যদিও এখন করোনা, করোনার জন্য ক্লাস বন্ধ আছে, তো তোমরা আগে যে ক্লাস করতে সে বিষয়টা একটু চিন্তা করো, যে যখন ক্লাস হতো ঘন্টা পড়ার সাথে সাথে কি হতো, সব বাচ্চারা তোমরা ক্লাসের ভিতর হুড়ু হুড়ু করে ঢুকে যেতে, তাই না, সব দৌড়িয়ে এখান থেকে, কেউ মাঠ থেকে, কেউ ওয়াশরুম থেকে, কেউ বিভিন্ন বারান্দা থেকে, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে দৌড়ে কি করতে তোমরা ক্লাসরুমের ভিতর ঢুকে যেতে, এই হচ্ছে তোমাদের ক্লাসরুম, তোমরা দৌড়ে 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 ক্লাসরুমে ঢুকতে, এই যে প্রবেশ করতে ভিতরে ঢুকতে, এই বিষয়টা হচ্ছে ইনটু, মানে গতিশীল অবস্থায় কোনো কিছুর ভিতরে ঢোকাটা হচ্ছে ইনটু, বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে আমরা ইনটু বুঝে ফেললাম, অনটু বুঝে ফেললাম, অফও কিন্তু বুঝে ফেললাম। আচ্ছা এবার ধরো এই যে বলটা আমাদের প্রথম যে অবস্থায় ছিল, হ্যাঁ উমর কিক দেওয়ার আগে যে অবস্থায় ছিল, এই অবস্থায় উমর ধরো এমনভাবে কিক দিল, জাস্ট এটা গড়িয়ে 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 এই দিকে যাচ্ছে, বক্সের দিকে যাচ্ছে, ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে বক্স, গড়িয়ে গড়িয়ে জাস্ট বক্সের দিকে যাচ্ছে, এখানে বক্সের দিকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব সেটা হচ্ছে টুওয়ার্ড, বুঝতে পেরেছ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টুওয়ার্ড, ওকে। তাহলে টুওয়ার্ড হচ্ছে কি কোনো কিছুর দিকে, কোনো কিছুর দিকে, বুঝতে পেরেছ? আচ্ছা এমনভাবে আমরা আরও একটি কিছু পড়ব যেগুলো তোমাদের
কনফিউশন সৃষ্টি করে। এবং পরে আমরা ডিটেলসে আরও পড়ব, জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এখানে একটা রাস্তা আছে, ধরো এটা একটা রাস্তা, রাস্তা, হ্যাঁ এই রাস্তা, আচ্ছা এই রাস্তা ধরে এখানে সাপোজ তোমাদের স্কুল, এই হচ্ছে তোমাদের স্কুল। তো এই রাস্তা ধরে ধরো মারুফ রাস্তা ধরে কি করছে, মারুফ রাস্তা ধরে জাস্ট বরাবর হেঁটে যাচ্ছে, ধরো মারুফ বরাবর হেঁটে যাচ্ছে, হ্যাঁ এইভাবে বরাবর হেঁটে যাচ্ছে, রাস্তা বরাবর হেঁটে যাচ্ছে, এটাকে বলা হবে অ্যালং, এটাকে বলা হবে অ্যালং, ঠিক আছে। তার মানে মারুফ ইজ গোয়িং অথবা মারুফ ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, বুঝতে পেরেছ? অর্থাৎ যখন কোনো রাস্তা বরাবর হেঁটে যায় কেউ, সেটা হচ্ছে কি অ্যালং। ওকে, আবার ধরো মারুফ এবার কী করলো, এভাবে বরাবর না হেঁটে মারুফ রাস্তা পার হচ্ছে, হ্যাঁ ধরো মারুফের বাড়ি হচ্ছে আফাজনগর, তোমাদের ঠিক স্কুলের অপোজিট সাইডে। তো আফাজনগরে যারা তোমরা থাকো তারা কি করো, এখানে এসে স্কুলের এখানে এসে তোমরা রাস্তাটা পার হও, তাই না? রাস্তাটা তোমরা কিন্তু এখান থেকে পার হও। তো এই যে পার হও, এখান দিয়ে এই যে এই জায়গাটা দিয়ে পার হচ্ছ, এটাকে বলা হচ্ছে অ্যাক্রস, এটাকে বলা হয় অ্যাক্রস, এ সি আর ও এস এস, আচ্ছা তাহলে এটা হচ্ছে কি অ্যাক্রস, বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে অ্যালং অ্যাক্রস আমরা বুঝে ফেলেছি। এটা নিয়ে তোমরা অনেক সময় কনফিউশনে ভোগো, তো আজকে আমি তোমাদের কনফিউশনটা দূর করে দিলাম। অ্যালং হচ্ছে বরাবর হাঁটা, বরাবর হাঁটা, কোনো কিছু বরাবর হাঁটা, আর অ্যাক্রস হচ্ছে এটা মাঝখান থেকে যাওয়া, ঠিক আছে মাঝখান থেকে যাওয়া। ওকে, আচ্ছা যাই হোক, আমরা আরও আরও প্রেপোজিশনস পড়ব, একটু ডিটেলসে পড়ব, ডিটেলসে পড়ব, তাহলে আমরা চলো একটু সামনে এগিয়ে যাই। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখো ফার্স্টে হচ্ছে টুওয়ার্ডস। ওকে, টুওয়ার্ডস হচ্ছে কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে। এখানে একটি সুন্দর পিকচার আছে, দেখো পিকচারে কি একটা বক্স আছে এবং বক্সের দিকে বলটা যাচ্ছে, হ্যাঁ অ্যারো চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে যে বক্সের দিকে বলটা যাচ্ছে। সো কি হবে, এটা টুওয়ার্ডস হবে, দ্য বক্স গোজ টুওয়ার্ডস, সরি দ্য বল গোজ টুওয়ার্ডস দ্য বক্স। ওকে, দ্য বল গোজ টুওয়ার্ডস দ্য বক্স। ওকে, আচ্ছা অনটু হচ্ছে কোনো কিছুর উপরে ওঠা বোঝাতে, কোনো কিছুর উপরে ওঠা বোঝাতে। যেমন আমার হাতে দেখো একটা সারফেস আছে, ঠিক আছে ধরো ধরো এই যে, হ্যাঁ এই যে ক্যাপটা, এই ক্যাপটা করলো কি নিচ থেকে জাম্প করে এসে এখানে এসে বসে পড়লো, দ্যাট মিন্স এটা কি করলো অনটু, হ্যাঁ দিস থিং গোজ অন টু দ্য সারফেস। ওকে, এরকম তাহলে অনটু হচ্ছে কি নিচ থেকে জাম্প করে কোনো কিছুর উপরে এসে সিট করা। ওকে, এটা হচ্ছে অন টু, এখানে কিন্তু দুটো প্রিপোজিশন, অন টু, টু হচ্ছে কোনো কিছুর দিকে, আর অন তো বুঝোই গত ক্লাসে আমি দেখিয়েছি অনের ব্যবহার, মনে আছে তো? অন হচ্ছে লাগালাগি করে কোনো বস্তুর উপর, যদি আরেকটা কোনো বস্তু থাকে লাগালাগি অবস্থায়, স্পর্শ থাকা অবস্থায়, সেটা হচ্ছে অন। আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা তারপর দেখো আউট অফ, আউট অফ হচ্ছে কোনো কিছু থেকে বের হওয়া বোঝাতে, ঠিক আছে কোনো কিছু থেকে বের হওয়া বোঝাতে। যেমন ধরো, যেমন ধরো আমার এই এই যে আমার হাতটা আছে, খেয়াল করো হাতের ভিতর এই ক্যাপটা আছে, হ্যাঁ দ্য ক্যাপ ইজ ইন মাই হ্যান্ড। ওকে, এবার ধরো এই ক্যাপটা কী করলাম, আমি বের করে নিয়ে আসলাম, ঠিক বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে এসে কী করলাম আবার কোথাও রেখে দিলাম, তার মানে কি দিস ক্যাপ
is out of my hand. Okay, तार माने out of, भीतर थेके कोनो किछु बेर हवा सेटा होच्छे out of. एखाने एकटा पिक्चर आछे, ख्याल करो तुम्रा पिक्चारे कि देखा जाच्छे, एकटा बक्सेर मतो किछु, एबं एखान थेके कि करेछे एकटा कुकुर जस्ट भीतर थेके बेर होये एसेछे. दैट मीन्स द डग गोज आउट अफ द बक्स अथवा द डग कम्स आउट अफ द बक्स. बुझते पेरेछो? अच्छा, एरपर आछे देखो अवे. अवे होच्छे कोनो किछु थेके दूरे चले जावा बोझाते. ठीक आछे, कोनो किछु थेके दूरे चले जावा बोझाते. अच्छा, जेमन धरो देखो এই সারফেসটার উপরে কি আছে, এই ক্যাপটা আছে. এখন ক্যাপটা এখানে না থেকে ধরো ক্যাপটা কি করলো, আস্তে 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 এরকম অনেক দূরে চলে গেল. দেখো এবার কোথায় চলে এসেছে, তার মানে কি হয়েছে, ক্যাপটা এই জায়গাটা থেকে দূরে চলে গিয়েছে. দ্যাট মিন্স এটাকে তখন আমরা কি দিয়ে প্রকাশ করব, অ্যাওয়ে দিয়ে প্রকাশ করব. ঠিক আছে, দেখো এখানে পিকচারে বলটা প্রথমে কি ছিল, বক্সের খুব কাছাকাছি ছিল, তাই না? এরপর সে গড়িয়ে গড়িয়ে কোথায় চলে গেছে, তার মানে অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, অ্যাওয়ে ফ্রম দ্য বক্স. দ্য বল ইজ নাও অ্যাওয়ে ফ্রম দ্য বক্স অথবা দ্য বল গোজ অ্যাওয়ে ফ্রম দ্য বক্স. বুঝতে পেরেছো? আচ্ছা, এবার চলো আরও কিছু শিখি. আপ, আপ মানে কি সবাই আমরা জানি, আপ মানে উপরে, আপ হচ্ছে উপরে. কিন্তু এখানে আপ বলতে, যেহেতু এটা প্রিপোজিশন অফ মুভমেন্ট, এখানে আপ মানে কি নিচে থেকে উপরে ওঠা. আচ্ছা, ধরো তোমাদের স্কুলের যে সিঁড়ি, হ্যাঁ, তোমরা কি করো, ঢুকে যাদের দোতলায় ক্লাস তারা কি করো, একতলা সিঁড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে উপরে ওঠো. তার মানে তোমরা একতলা থেকে যখন দোতলায় ওঠো, হ্যাঁ, সিঁড়ি দিয়ে সেটা কি নিচ থেকে উপরে উঠছো. তার মানে ইউ গো আপ দ্য স্টেয়ার্স. আচ্ছা, আবার ধরো দোতলায় কেউ একজন আছে, ধরো কোনো শিক্ষক দোতলায় ক্লাস নিচ্ছেন, আবার তার পরের ক্লাসটা হচ্ছে একতলায়, তো দোতলা থেকে সে কী করবে, সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামবে. তখন এই বিষয়টাকে কী দিয়ে প্রকাশ করা হবে, ডাউন. ওকে, উপর থেকে নিচে নামা বোঝাতে. তখন হবে কি, দ্য টিচার গোজ ডাউন দ্য স্টেয়ার্স. ঠিক আছে, তো এই যে বিষয়টা, আপ মানে কি নিচ থেকে উপরে, আপ মানে নিচে থেকে উপরে যাওয়া, আর ডাউন মানে উপর থেকে নিচের দিকে নেমে আসা. হ্যাঁ, তোমরা গণিতে এই টাইপের কী যেন একটা করেছো, অধক্রম ঊর্ধ্বক্রম, তাই না? অধক্রম হচ্ছে উপর থেকে নিচের দিকে নামা, আর ঊর্ধ্বক্রম হচ্ছে নিচে থেকে উপরের দিকে ওঠা বা সাজানো, তাই না? অনেকটা এটার সাথে একটা সিমিলারিটি আছে, তাই না? আচ্ছা দেখো, এখানে ডান দিকে যে পিকচারটা একটু খেয়াল করো, প্রথম ফুটবলটা দেখো নিচে ছিল, এটা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে, অর্থাৎ আপ দ্য স্টেয়ার্স. এবং নিচের যে পিকচারটা দেখো, উপরের দিকে আছে ফুটবলটা, উপর থেকে আস্তে আস্তে সে নিচের দিকে নামছে. তার মানে এখানে কী করছে, দ্য ফুটবল ইজ গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স. ওকে, আচ্ছা, তাহলে আমরা কী বুঝলাম, আপ হচ্ছে নিচে থেকে উপরের দিকে ওঠা বোঝাতে, এবং ডাউন হচ্ছে উপর থেকে নিচের দিকে নামা অর্থে বোঝাতে. আচ্ছা, থ্রু কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, এটা আমরা গত ক্লাসে অবশ্য পড়েছিলাম, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, আশা করি মনে আছে. তারপর আজ আবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি. এই যে দেখো, আমার হাতে একটা টিউবের মতো আছে, তাই না? যে দেখো একটা টিউব, তাই না? এই যে টিউবটা ধরো, এই টিউবের মধ্য দিয়ে এই কলমটা ঢুকে যাবে, এখান দিয়ে সে যাত্রা শুরু করলো, দেখো, খেয়াল করো, এবার একদম কি এই যে বেরিয়ে গেল, খেয়াল করেছো? তাহলে এই যে কলমটা এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে গিয়েছে, এই যে বিষয়টা, এটা হচ্ছে থ্রু. ঠিক আছে, দ্য পেন ইজ গোয়িং থ্রু দ্য টিউব. বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কোনো কিছুর ভিতর দিয়ে একেবারে ভিতর দিয়ে যাওয়া, সেটা হচ্ছে কি, থ্রু.
আচ্ছা, তোমরা অনেক সময় বল খেলতে গেলে, বিশেষ করে বিকেলে, ছেলের অবশ্যই এমন কাণ্ড কারখানা ঘটিয়ে থাকো, আমি জানি প্রায় ঘটিয়ে থাকো। ক্লাসে কিছু কিছু ছেলে আছে, সবাই না এরকম, বিকেলে খেলতে গিয়ে কি করে অনেক সময়, ছোট টেনিস বল দিয়ে তোমরা খেলো না, সেটা অনেক সময় কি এত জোরে কিক মেরে দাও, দেখা যায় যে পাশে কোনো বাড়িতে কোনো কাচের গ্লাস বা কোনো কিছু ভেঙে সেটা কি করে একেবারে ভিতর দিয়ে ভেঙে ও পাশে চলে যায়, এরকম হয় না অনেক সময়? হয় অনেক সময়, তাই না? তো এই যে বিষয়টা যে টেনিস বলটা কাঁচ ভেঙে একেবারে ভিতরে ঢুকে যায়, বাড়ির ভিতরে ঢুকে যায়, এটা হচ্ছে থ্রু দ্য গ্লাস। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এখানে অবশ্য বল যাচ্ছে, দ্য বল ইজ গোয়িং থ্রু দ্য বক্স, তোমরা পিকচারটা দেখলেও বুঝতে পারবে ক্লিয়ারলি। আচ্ছা, এরপর আসো এগেনস্ট। এগেনস্ট শব্দের সাথে কিন্তু তোমরা অনেক অনেক পরিচিত। নর্মালি এগেনস্ট বলতে বিরুদ্ধে বোঝায়। আচ্ছা, আমরা প্রিপোজিশনসে দেখব যে এগেনস্ট বলতে আসলে বিরুদ্ধে অথবা বিপরীতে বোঝায়। তোমাদের ইউজটা একটু বুঝিয়ে দেই। যেমন ধরো, এটা হচ্ছে দেয়াল, ঠিক আছে, এটা হচ্ছে দেয়াল। তো এই দেয়ালে, দেয়ালে কী করবে, এই যে কলমটা আছে দেখো, এটাকে, আচ্ছা ধরে নিই এটা একটা বল আমার হাতে, কলমের ক্যাপটা, সাপোজ বল। তো এখান থেকে ধরো বলটাকে কি করা হলো, কি করে ধরো এখান লেগে দেয়ালের মধ্যে আবার ওই দিকে চলে গেল, এরকম হয় না? তোমরা এটা প্রায়ই করে থাকো, ছেলেরা বিশেষ করে, তোমরা মাঠে অনেক সময় এটা খেলো, আমি দেখি মাঝে মধ্যে। তোমরা কি করো, বলটাকে দেয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে কিক করো। হ্যাঁ, বলটাকে দেয়ালের মধ্যে কিক করলে হয় কি, দেয়ালের মধ্যে লেগে সেই বলটা আবার এই দিকে চলে আসে। এই যে বিষয়টা ঘটছে, এই যে বিষয়টা ঘটছে, এই বিষয়টা হচ্ছে এগেনস্ট, এগেনস্ট দ্য ওয়াল। বুঝতে পেরেছ? দ্য বল গোজ এগেনস্ট দ্য ওয়াল। আচ্ছা, ঠিক আছে, তারপরে আরও কিছু শিখবো আমরা। অ্যালং আমরা একটু আগে বলেছি যে কোনো রাস্তা বা পথ বরাবর যাওয়া অর্থে বোঝাতে। ডান দিকে দেখো একটা পথ আছে, এবং এই পথে কী করছে, ফুটবলটা সোজা চলে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে অ্যালং দ্য রোড, ঠিক আছে। এই হচ্ছে আমার হাতে দেখো, এটা ধরো একটা রোড। তো এই রোড বরাবর, ঠিক এই রোড বরাবর যদি কোনো কিছু, ধরো এটা কোনো স্টুডেন্ট, সে এই বরাবর সে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে 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 যাচ্ছে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, দ্য স্টুডেন্ট ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। বুঝতে পেরেছ? দ্য স্টুডেন্ট ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে দেখো পাস্ট, কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া অর্থে বোঝাতে, কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া অর্থে বোঝাতে। যেমন ধরো রাস্তায় হয় না, রাস্তায় ধরো চলছ, রাস্তার এক সাইডে বা উভয় সাইডে কি থাকে, অনেক দোকানপাট থাকে না, তো কোনো দোকানকে তুমি যদি পাস করে যাও, মানে দোকানটা তুমি অতিক্রম করে যাচ্ছ, ওই যে তুমি অতিক্রম করে যাচ্ছ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পাস্ট। বুঝতে পেরেছ? সাপোজ আমি পথের মধ্যে, এটা হচ্ছে একটা দোকান ধরো, এটা হচ্ছে দোকান, তো এটার মধ্য দিয়ে সে যখন হেঁটে হেঁটে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, খেয়াল করো আমার হাতের দিকে, খেয়াল করো, যাচ্ছে যাচ্ছে, সে কী করছে, এই যে দোকানটা যখন পাস করে ফেলছে, তার মানে হি ইজ পাসিং দ্য, হি ইজ গোয়িং পাস্ট দ্য শপ। বুঝতে পেরেছ? পাস্ট দ্য শপ, তার মানে সে দোকানটা অতিক্রম করে চলে যাচ্ছে। ওকে, এখানে ডান দিকের পিকচারে আসো, পিকচারে দেখো এখানে ফুটবলটা পাস করে যাচ্ছে বক্সটাকে, বক্সটাকে গড়িয়ে গড়িয়ে যখন পাস করলো, তখন এই বিষয়টাকে বলা হবে কি, পাস্ট দ্য বক্স, পাস্ট দ্য বক্স। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্রস, অ্যাক্রস, অ্যাক্রস হচ্ছে, এটা আমি একটু আগে আলোচনা করেছি, অ্যাক্রস হচ্ছে আড়াআড়ি, হ্যাঁ, কোনো স্থানের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া অর্থে বোঝাতে, ঠিক আছে। যেমন খেয়াল করো, তোমরা পিকচারটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে বলটা এক পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে, রাস্তা আমরা আছে না, রাস্তার বরাবর, রাস্তার বরাবর না হেঁটে, হ্যাঁ, রাস্তার এরকম বরাবর বরাবর না হেঁটে কী করি, ধরো এটা হচ্ছে রাস্তা, হ্যাঁ, রাস্তা, রাস্তা বরাবর এভাবে 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 বরাবর না হেঁটে কী করলাম, রাস্তা দিয়ে এভাবে এক পাশ থেকে ও পাশে চলে গেলাম,
যেটা আমি একটু আগে বলেছি যে তোমরা যারা আফাসনগরে থাকো তারা যেটা করো, রাস্তা পাস করো, এক পাশ থেকে ও পাশে এসে স্কুল ধরো, তাই না? ওই যে তোমরা কাজটা করো সেটা হচ্ছে অ্যাক্রস, ঠিক আছে? ইউ ইউজুয়ালি ওয়াক, সরি, ইউ ইউজুয়ালি ওয়াক অ্যাক্রস দ্য রোড, ওকে? আচ্ছা, এরপর আমরা শিখব হচ্ছে ফ্রম ডট 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 টু। ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে থেকে, থেকে কোনো একটা কিছুর স্টার্টিং পয়েন্ট, সেটা হচ্ছে ফ্রম। যেমন ধরো, যেমন ধরো তোমরা বাড়ি থেকে রওনা হচ্ছ এবং তোমাদের গন্তব্য হচ্ছে স্কুল, তার মানে তোমরা বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছ, তাই না? ইউ আর গোয়িং ফ্রম হোম টু স্কুল। ফ্রম বাড়ি থেকে যাচ্ছ, স্টার্টিং পয়েন্ট বাড়ি, এটা হচ্ছে ফ্রম। টু স্কুল, এবং তোমাদের ডেস্টিনেশন কোথায়? স্কুল। তাহলে বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, ফ্রম টু, ওকে? আচ্ছা, এখানে এক্সাম্পলটা দেখো, হি ওয়েন্ট ফ্রম ঢাকা টু কুষ্টিয়া। হি ওয়েন্ট ফ্রম ঢাকা টু কুষ্টিয়া, তার মানে হচ্ছে দেখো, সে গিয়েছিল ফ্রম, ফ্রম, ফ্রম হচ্ছে কি? থেকে, ঢাকা থেকে, কোথা থেকে? ঢাকা থেকে টু কুষ্টিয়া, কুষ্টিয়া গিয়েছিল, তার মানে তার যাওয়ার স্টার্টিং পয়েন্টটা ছিল ঢাকা, ঠিক আছে? এবং সে কোথায় গিয়েছিল? কুষ্টিয়া গিয়েছিল, এটা হচ্ছে তার ডেস্টিনেশন, ওকে? এটা ছিল তার গন্তব্য। তাহলে বুঝতে পেরেছো তো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা বুঝাবো তখন ফ্রম টু বসাবো, ওকে? ফ্রম দিয়ে স্টার্টিং পয়েন্ট, টু দিয়ে ডেস্টিনেশন বোঝাবো, ওকে? আচ্ছা, তারপরে দেখো ইনটু। ইনটু হচ্ছে কোনো কিছুতে প্রবেশ করা, সেটা হেঁটে হেঁটে প্রবেশ করতে পারে, সেটা ঢেলে ঢেলেও হতে পারে। যেমন একটু আগে বলেছিলাম যে পানির বা সেভেন আপ বা কোনো কোমল পানীয় বা কিছু, কোনো কিছু থেকে কোনো কিছু ঢালা, সেভাবেও প্রবেশ করতে পারে। হেঁটে হেঁটে তোমরা ক্লাসের ভিতর প্রবেশ করতে পারো, দৌড়িয়ে দৌড়িয়ে কোথাও যেতে পারো, যাই হোক না কেন, প্রবেশ করা, কোনো কিছুর ভিতরে ঢোকা, এই বিষয়টা হচ্ছে ইনটু, ওকে? আচ্ছা, আর অফ হচ্ছে কোনো কিছু আলাদা হয়ে যাওয়া বা পড়ে যাওয়া বোঝাতে। আমি দেখিয়েছিলাম যে কোনো কিছু উপর থেকে নিচে পড়ে যাওয়া বোঝাতে অফ বসে। যেমন ধরো এখানে এটা আছে, এটা আছে, এটা কি করলো? এটা এখান থেকে এরকম নিচে পড়ে গেল, তাহলে এটা হচ্ছে অফ। আবার অফ অন্য জায়গায় আমরা ইউজ করি, যেমন ধরো তোমাদেরকে বলা হলো যে লাইটটা বন্ধ করো তো, লাইটটা বন্ধ করো তো, অথবা টিভিটা বন্ধ করো তো, সেখানে আমরা ব্যবহার করি টার্ন অফ, টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ দ্য টিভি, ওকে? তাহলে সেটাও কি? বিচ্ছিন্নতা বোঝায়, তাই না? যে ইলেকট্রিসিটিটা কী হবে, বিচ্ছিন্ন হবে। আচ্ছা, এরকম পুট অফ, পুট অফ হচ্ছে খুলে ফেলা, হ্যাঁ, খুলে ফেলা। তাহলে অফ মানে কোনো কিছু আলাদা হয়ে যাওয়া বা পড়ে যাওয়া বোঝাতে, ওকে? আমরা অবশ্য সেগুলো আরও বিস্তারিতভাবে পড়বো নেক্সট টাইমে, যে ভার্বের সাথে কীভাবে প্রিপোজিশনসগুলো ব্যবহার করতে হয়। আচ্ছা, এবার আসো অ্যারাউন্ড। অ্যারাউন্ড অবশ্য আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। অ্যারাউন্ড কি? অ্যারাউন্ড হচ্ছে চারদিক, চারদিক, হ্যাঁ, একেবারে চারদিক, ধরো আমার মাথা চারদিক। তো অ্যারাউন্ড হচ্ছে চারদিকে যাওয়া বোঝাতে। দেখো এখানে বক্সের চারদিকে কী করছে, ফুটবলটা ঘুরছে, 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 এরকম যদি ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, দিস ইজ অ্যারাউন্ড, ওকে? দ্য বল ইজ গোয়িং অ্যারাউন্ড দ্য বক্স, দ্য বল ইজ গোয়িং অ্যারাউন্ড দ্য বক্স, ওকে? আচ্ছা, এরপর হচ্ছে ওভার। এটাও আমরা পড়েছিলাম গত ক্লাসে, পুরনো পড়া। আচ্ছা, ওভার কি? ওভারে কিন্তু উপরে, আমরা বলেছিলাম, তাই না? ওভার হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে, ঠিক আছে, কোনো কিছুর উপর দিয়ে। এই হচ্ছে আমার হাত, এটার উপর দিয়ে এটা যদি কী করে, একেবারে এরকম করে এসে পড়ে, হ্যাঁ, এরকম ঘুরে কোনো কিছু জাম্প করে আসে, সেটা হচ্ছে কি? ওভার, ঠিক আছে, উপরে বাট গতিশীল, হ্যাঁ। যেমন ধরো পাখি, পাখি সাই করে মাথার উপর দিয়ে চলে গেল, তাহলে সেটা হবে কি? দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার ইউর হেড, তাই না? বার্ডটা তোমার মাথার উপর দিয়ে কি উড়ছে। আচ্ছা,
আবার আমি তোমরা মনে তোমাদের মনে আছে কি না, স্পোর্টস ডেতে তোমরা একটা খেলা খেলো, হাই জাম্প লং জাম্প। তো আমি হাই জাম্পের কথা বলছি। হাই জাম্পে তোমাদের তোমরা ছেলেরা অবশ্যই এটা খুব ভালো পারো, হাই জাম্পটা। হাই জাম্পে কী হয়, একটা বাঁশ বা দড়ি দেওয়া থাকে, তারপর তোমরা কী করো, দূর থেকে দৌড়ে এসে এরকম করে জাম্প করে এসে কি যত দূরে যে যেতে পারো, তাই না, হাই জাম্প। এবং তোমাদের টার্গ থাকে কি, ওই যে রোপটা থাকে, দড়িটা থাকে, সেটার উপর দিয়ে আসতে হয়। এই যে যখন তোমরা উপর দিয়ে জাম্প করো, এটা হচ্ছে কি, জাম্প ওভার দ্য রোপ, জাম্প ওভার দ্য রোপ। বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের প্রিপোজিশনস অফ মুভমেন্ট। একটা বিষয় খেয়াল করেছ, সব কিছু কিন্তু জাস্ট মুভিং মুভিং, কেউ দৌড়ে আসছে, কেউ লাফিয়ে আসছে, ঠিক আছে, কেউ কারো সাথে ধাক্কা খাচ্ছে, যেমন দেয়ালের মধ্যে বলটা ধাক্কা খাচ্ছে, যেখানে আমরা এগেনস্ট ইউজ করেছি। হ্যাঁ, তো সব কিছুর মধ্যে কিন্তু একটা মুভমেন্ট আছে, মুভমেন্ট। তো এই জন্য এই যে প্রিপোজিশনসগুলো আজ আমি আলোচনা করলাম, এগুলোকে বলা হচ্ছে প্রিপোজিশনস অফ মুভমেন্ট। তোমরা অবশ্যই অবশ্যই এগুলো একটু মাথায় রাখবে যে এগুলো মুভমেন্টের ক্ষেত্রে ইউজ করতে হয়। মুভমেন্টের ক্ষেত্রে ইউজ করতে হয়। আরও কিছু প্রিপোজিশনস আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের আলোচনা করব। তোমরা অবশ্যই অবশ্যই এগুলো খুব ভালো করে পড়বে, আর সাথে সাথে এগুলো ইউজ করতে চেষ্টা করবে, ঠিক আছে। যেমন ধরো কোনো বন দিয়ে তোমরা হাঁটছো, তখন চিন্তা করবে যে আমি এই যে বন দিয়ে হাঁটছি, আস্তে আস্তে হাঁটছি, এটা আসলে কোন প্রিপোজিশন হতে পারে, এটাও তো একটা মুভমেন্ট। প্রশ্ন রইল তোমাদের কাছে, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে বন দিয়ে হাঁটার সময় আসলে কোন প্রিপোজিশন হতে পারে, প্রিপোজিশনস অফ মুভমেন্টের কোনটা বসতে পারে। ওকে, তো যাই হোক, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।